বাংলাদেশে বান্দরবানের নাইলংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে একজন বাংলাদেশি নারী ও একজন রোহিঙ্গা পুরুষ নিহত হয়েছেন। সোমবার বিকেলে পৌনে তিনটার দিকে ঘুমধুম ইউনিয়নের জলপাইতলি গ্রামের একটি রান্নাঘরের ওপর মর্টার শেলটি এসে পড়ে। নিহত হোসেন আরা বয়স 55 বছর, আর আনুমানিক 65 বছর বয়সী ওই রোহিঙ্গা ব্যক্তির নাম জানা যায়নি। এদিকে মিয়ানমারের বিদ্রোহী দল আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষের জেরে এখনো পর্যন্ত মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী, মিয়ানমার সেনাবাহিনী, ইমিগ্রেশন সদস্য, পুলিশ ও অন্যান্য সংস্থা 229 জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ তাদেরকে নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম। অন্যদিকে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের যেসব সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন তাদের ফেরত পাঠানোর জন্য দুই দেশ আলোচনা করছে বলে জানিয়েছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী হাসান মাহমুদ। সোমবার বিদেশ মন্ত্রণালয়ে ব্রিফিং এ তিনি কথা বলেন। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান খান কামাল বলেছেন, মিয়ানমারে যে যুদ্ধ চলছে তা কতদিন চলবে বলা মুশকিল। বাংলাদেশ সীমান্ত ক্রস করে কাউকে আসতে দেওয়া হবে না, বাংলাদেশের বিজেপিকে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, বিগ নিউজ। আওয়াজ শুনতেছি ওইটা এদিকে না, তুম্বুর দিকে, আমরা দূর থেকে দেখতেছি আর কি। তুম্বুরের সীমান্ত এলাকায় যে সমস্ত ছেলেপেলে এবার এসএসসি পরীক্ষার্থী আছে, আমাদের কমিটির পক্ষ থেকে এটাও সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে প্রয়োজন মতো ওনাদেরকে আমরা এখানে আশেপাশের আমাদের কমিটির বিভিন্ন সদস্যদের বাড়িতে এবং আমাদের মুরব্বীদের বাড়িতে আমরা এনে প্রয়োজন মতো এখানে রেখে আমরা সুষ্ঠুভাবে যাতে 15 তারিখ থেকে পরীক্ষা নির্বিঘ্নে হয় সেটা আমরা ব্যবস্থা নেবো ইনশাল্লাহ। দেখতেছি এখানে পরিস্থিতি খুবই খারাপ, হেলিকপ্টার থেকে অনবরত ফায়ার হচ্ছে, ওইখান থেকে আপনার গুলি, এখানে একটা গুলি চলে আসছে, মেতেমি গুলি, মানে আর আতঙ্ক সন্মুখীন হেরি গলি না হারি বার। এই অবস্থা বাড়ি ঘর প্রত্যেকটা এড়ে এই পশ্চিম গুলো প্রত্যেক বাড়ির মাঝে গুলি ন ভর দেয় এখনো বাড়ি নেই। তুম্বু রাইট ক্যাম্পে যে উত্তপ্ত পরিস্থিতি শুরু হয়েছে, আশা করি জীবনে এরকম গোলাগুলি, এরকম যুদ্ধ কোনোদিন হয়েও নাই, কোনোদিন কেউ দেখেও নাই। এভাবে গোলাগুলি আমরা কল্পনাও করতে পারি। তাদের আরাকান সাম্রাজ্য, রাখাইন সাম্রাজ্যের অনেক জায়গা তারা একের পর এক দখল করে নিচ্ছেন এবং ক্রমাগত তারা শক্তিশালী হয়ে তারা আরও সামনের দিকে যাচ্ছেন, এটা আমাদের কাছে ইনফরমেশন। সেখানে আর্মির সঙ্গে আরাকান আর্মির যুদ্ধ চলছে, এদিকে মায়ানমারের যে বর্ডার গার্ড, আমরা যেটা বর্ডার গার্ড বলি তারা সেটা সেটা মায়ানমার সরকার তাদেরকে। আজকে সকালবেলা মায়ানমারের ডেপুটি ফরেন মিনিস্টার, আমাদের আমাদের যে অ্যাম্বাসেডর আছে, সেই অ্যাম্বাসেডরের সাথে, রাষ্ট্রদূতের সাথে কথাও বলেছেন, তারা তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাবে, অর্থাৎ এই ইজিপি তাদের যে বর্ডার গার্ডের যারা এখানে এসছে তাদেরকে তারা ফিরিয়ে নিয়ে যাবে। এখন কোন প্রক্রিয়ায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে সে নিয়ে আমরা আলাপ আলোচনার মধ্যে আসি। তাদেরকে কি বাই এয়ার ফিরিয়ে নিয়ে যাওয়া হবে নাকি বাই বোট ফিরিয়ে নিয়ে যাওয়া হবে সেটা নিয়ে আমরা আলাপ আলোচনার মধ্যে আছি, আমরা উই শ্যাল ফাইন্ড এ ওয়ে। এর আগে আপনারা জানেন যে ভারতেও এরকম অনেকে ঢুকে পড়েছিল এবং ভারত থেকে তাদেরকে বাই এয়ারে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এরা তো অবশ্যই যেতে চাচ্ছে, না হয়তো মায়ানমার সরকার আমাদের সাথে যোগাযোগ করছে কেন, এবং মায়ানমার সরকার তাদের নিয়ে যেতে চায়। তারা যোগাযোগ করেছে, আমরাও যোগাযোগ করেছি, দুই পাশ থেকে যোগাযোগ হয়েছে, সেটা 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 নিয়ে আমরা কাজ করছি, কারণ এখনো আরো আসছে বা আসার সম্ভাবনা আছে, সেটা নিয়ে আমরা কাজ করছি। আমাদের কাছে রেজিস্টার্ড 95, হয়তো এর মধ্যে আরো এসছে, আমি এটা সকালবেলার খবর বলছি, এখন সকাল গড়িয়ে তো দুপুরবেলা হয়ে গেছে, তো এর মধ্যে আরো কি এসছে আমি জানি না। কয়েকজন আহত আছে এবং
তাদেরকে এটি সাময়িক কয়েকদিন বন্ধ থাকার একটি সম্ভাবনা আছে। আপাতত আমরা ওই রুটটি ব্যবহার না করার জন্য জনগণকে আহ্বান জানাচ্ছি। পাশাপাশি লিঙ্ক রুট যেগুলো আছে সেই রুটগুলো যেন তারা ব্যবহার করে। তবে আতঙ্কিত হওয়ার আপাতত কোনো কিছু নেই। জনমানব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, অন্যান্য গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলে সতর্ক অবস্থায় আছে। আমরা সবসময় বিজেপিকে সহযোগিতা করার জন্য আমরা সবাই প্রস্তুত আছি। যে কোনো পরিস্থিতির মোকাবেলায় আমরা একসাথে কাজ করব এবং জনগণের পাশে আমরা আছি। দীর্ঘদিনের ক্ষোভ আর চলমান সংঘাত এবার ভয়াবহ রূপ নিয়েছে মিয়ানমারের আরাকান রাজ্যে।